ভারতের আরজিকর তথা ধর্ষণের ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়া সহ কলকাতার তারকা মহল। অনেকেই নানা মন্তব্য করছেন এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু সৌরভ গাঙ্গুলির এমন কি মন্তব্যে দাদাগিরিকে বয়কটের ডাক দিলেন তারকারা? ভারতের আরজিকরের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে পুরো দেশ যখন ক্ষোভে উত্তাল, ঠিক সে সময়ে উদ্ভট এক মন্তব্য করে বসেন বিখ্যাত ক্রিকেটার এবং দাদাগিরির উপস্থাপক সৌরভ গাঙ্গুলি। টলি তারকারা যখন ধর্ষণ বিরোধী স্লোগান দিচ্ছেন, তখন পশ্চিমবঙ্গকে নিরাপদ এবং এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন সৌরভ। দোষীর কঠোরতম শাস্তিতে সরব হলেও সৌরভের বিরুদ্ধে উঠে গিয়েছে অসংবেদনশীল হওয়ার অভিযোগ। সৌরভের মন্তব্য, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্য হোক, একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়, তবে কড়া ব্যবস্থা নিতে হবে, হাসপাতাল রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে। এমন মন্তব্য করার পরেই সৌরভের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন একের পর এক টলি তারকা। সৌরভ, আই এম রিয়েলি স্যাড, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ভারতীয় এক প্রচার মাধ্যমে বলেছেন, সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়। এছাড়াও অনেকেই সৌরভকে এই মুহূর্তে বাংলার আইকন মানতে নারাজ। লেখার বক্তব্যের পর এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, তিনি কোনোদিন দাদাগিরিতে যাননি আর কোনোদিন যাবেনও না, নিজের ইচ্ছেতেই যাবেন না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়, আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, ধর্ষণ এবং খুন দুটোই ইচ্ছাকৃত। নাম উল্লেখ না করলেও পোস্টের শেষে স্বস্তিকার কটাক্ষ, আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন। জানা গেছে দাদাগিরি সঞ্চালনা করে সৌরভ সাপ্তাহিক আয় করেন 1 কোটি টাকা, মাসে জামর 4 থেকে 5 কোটিতে গিয়ে ঠেকে। সৌরভের এমন মন্তব্যে শুধু দাদাগিরিই নয়, তার অনেক বিজ্ঞাপন ও পণ্য দুই বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে সৌরভ গাঙ্গুলি বেশ তোপের মুখে পড়ে যান, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনি, এমন শঙ্কায় অবশেষে শনিবার এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, কিভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না, তবে এটা ভয়াবহ ঘটনা, আমি চাই দোষীদের করা শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে, শাস্তি কঠোরতম হওয়া দরকার। আমি জানি না এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেটাও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছেন সৌরভ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।